আসসালামু আলাইকুম, 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়হান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দু দফা নামাজে জানাজা শেষে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর বনানী কবরস্থানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দাফন সম্পন্ন। করোনা আক্রান্ত হয়েই মারা গেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। গোপালগঞ্জে সম্পন্ন হল দাফন। একদিনে দুই সহকর্মীকে হারানো খুবই কষ্টকর, সংসদে প্রধানমন্ত্রী। অঞ্চলভিত্তিক লকডাউন করে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার ঘোষণা। করোনায় দেশে একদিনে মৃত্যু 32, শনাক্ত 3141 জন। এবং বাজেটে মোবাইল ফোনে কথা বলায় ব্যয় বাড়ানোয় গ্রাহকদের ক্ষোভ। টাকায় 5 পয়সা কর বাড়ানোর অসুবিধা হবে না বলছে এনবিআর। এবারে বিস্তারিত। রাজধানীর বনানী কবরস্থানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে দাফন করা হয়েছে। এর আগে বনানী কবরস্থান মসজিদে তার দ্বিতীয় দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধাও জানানো হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। শনিবার রাত 12:45 দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গভীর শোক জানিয়েছেন। গোপালগঞ্জের নিজ গ্রাম কেকানিয়ায় রাষ্ট্রীয় মর্যাদার ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লার দাফন সম্পন্ন হয়েছে। একই দিনে দুই সহকর্মীকে হারানো খুবই কষ্টকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার মৃত্যুতে সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জীবনযাত্রা স্বাভাবিক রাখতে করোনার অতি সংক্রমণ এলাকায় লকডাউন করে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে সরকার। একরামুল হক সাইমের রিপোর্টে। 1986 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হবার পর সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপের দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ নাসিম। জাতীয় সংসদে 6 বার জনগণের প্রতিনিধিত্ব করেছিলেন মোহাম্মদ নাসিম। মন্ত্রিসভার বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি সংসদে বিরোধী দলীয় চিফ হুইপেরও দায়িত্ব পালন করেছিলেন তিনি। অভিজ্ঞ সংসদ সদস্য ও রাজনীতিকের মৃত্যুর শোক কাটতে না কাটতে একই দিনে আরেক প্রবীণ নেতার মৃত্যুর খবর। আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার আকস্মিক মৃত্যুতে শোকে মুহ্যমান সহকর্মীরা। আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ নাসিম। দুই ঘনিষ্ঠ সহযোদ্ধার মৃত্যুতে শোক প্রস্তাবের আলোচনায় আবেগ ঝরে পড়ছিল সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে। আমরা হারালাম আমাদের পার্লামেন্টের একজন বিশিষ্ট সদস্য মোহাম্মদ নাসিমকে। সেই সাথে সকালে বেলা তার মৃত্যুর খবর, আর রাত্রে শুনলাম যে আব্দুল সাহেব নেই। আসলে আমার জন্য খুব কষ্ট হচ্ছে বলতে, যেভাবে সবাইকে হারানো খুবই দুঃখজনক। প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন ক্রমাগতভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিল তখনই করোনা মহামারী অস্বাভাবিক পরিবেশ তৈরি করে। ভাইরাসের সংক্রমণ মোকাবিলা এবং অর্থনীতিকে গতিশীল করতে সরকারের নেয়া উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। আমাদের মানুষগুলিকে এখন করোনার ভয়ে তাদেরকে তো আমরা না খাওয়াই মারতে পারি না, তাদের বেঁচে থাকার ব্যবস্থা তো আমাদের নিতে হবে। আমরা এখন যেটা ঠিক করেছি, কোন কোন এলাকায় বেশি দেখা যাচ্ছে সেটা লকডাউন করা, সেখানে আমরা আটকাচ্ছি যেন ওখান থেকে কোনো রকম আর সংক্রামিত না হয়। কিন্তু সাথে সাথে যেন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি যেন সচল থাকে, সেদিকে আমরা ব্যবস্থা নিয়েছি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এর আগে সকালে অধিবেশনের শুরুতে দিনের নির্ধারিত কার্যসূচি স্থগিত করে মোহাম্মদ নাসিম ও শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শোক প্রস্তাব সংশোধন সহ শোক প্রস্তাবের উপর আলোচনা শেষে তা গ্রহণ করে সংসদ মুলতবি করেন স্পিকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা ভাইরাস।
গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৩২ জন, নতুন করে করোনা পজিটিভ হয়েছে ৩১৪১ জন। অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়। মাহবুব কবির চাপলের রিপোর্ট। করোনা থেকে কবে মুক্তি মিলবে আর কত মানুষ এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর শিকার হবেন, এমন জিজ্ঞাসা সবখানে, কিন্তু উত্তর এখনও অজানা। করোনায় প্রাণ হারাচ্ছেন মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা, পুলিশ, ডাক্তার, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ, আক্রান্ত হচ্ছেন সব বয়সীরা। এর মোকাবেলায় চেষ্টা করছে সরকার, তবে তা কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর ১৯ দিনে আক্রান্ত হন ৪৪ জন, প্রতিদিন গড়ে ২ জনের কিছু বেশি, মারা যান ৫ জন। ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনের সাধারণ ছুটি বা লকডাউনের সময় করোনা শনাক্ত হয় ৪৭,১০৯ জনের, যা প্রতিদিন গড়ে ৭১৩ জন, আর মারা যান দিনে গড়ে ৯ জনের বেশি। লকডাউন পরবর্তী গত ১৪ দিনে করোনা পজিটিভ হন ৪০,৪১১ জন, প্রতিদিন গড়ে ২,৯০০ জন। একই সময়ে প্রতিদিন প্রাণ হারিয়েছেন গড়ে ৩৭ জনের বেশি। অর্থাৎ মানুষের চলাচল যত বাড়ছে করোনার প্রকোপও তত বাড়ছে। পরীক্ষা হয়েছে ১৪,৫০৫টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫,১,৪৬৫টি। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩১৪১ জন, শনাক্তের হার ২১.৬৫%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন, এ পর্যন্ত ১,১৭১ জন। জীবন ও জীবিকার সমন্বয় করতে খুলে দেওয়া হয়েছে সব কিছু। এখন করোনা থেকে বাঁচতে নিজ উদ্যোগেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গবেষণার খবর এসেছে যে মাস্ক করোনা সংক্রমণের ঝুঁকি কমায় এবং অনেক দেশ শতভাগ মানুষ মাস্ক পরে করোনা সংক্রমণ কমিয়েছে। কাজেই সকলের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি, যার যার অবস্থান থেকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করুন, নিজের প্রতি দায়িত্বশীল হন, পরিবারের সকল সদস্যকে উদ্বুদ্ধ করুন, করোনা সংক্রমণে ঝুঁকিমুক্ত থাকুন। শিশু ও বৃদ্ধ যারা দীর্ঘদিন বাসায় থাকছেন তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ারও পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। বয়োবৃদ্ধ মানুষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। তাদের প্রতি বিশেষভাবে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সারা দেশে আরও অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশের বেশিরভাগ জেলাতেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। বরিশালে করোনা ভাইরাসে ২ জন ও উপসর্গ নিয়ে আরও ৩ জন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৫৮ জন। এই বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার হটস্পট নারায়ণগঞ্জে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমছেই না। এই উদ্বেগজনক পরিস্থিতিতে সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছে ২জন, নতুন করে ৭০ জন সহ আক্রান্তের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে। মানিকগঞ্জে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। জেলায় করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও ২জনের। সংক্রমণ বাড়তে থাকায় কয়েকটি এলাকাকে রেড জোন ঘোষণা করেছে প্রশাসন। খুলনায় করোনা আক্রান্ত হয়ে এক নারী ও উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪৫ জন। সিলেটেও করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। শহীদ শামসুদ্দিন হাসপাতালে এক বৃদ্ধসহ ২জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা ৩৭, আর নতুন করে আক্রান্ত হয়েছে ৪৭ জন। চট্টগ্রামেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনায় জেলায় রোববার এক চিকিৎসকের মৃত্যু হয়েছে, আর নতুন করে আক্রান্ত হয়েছে ২৬৯ জন। শেরপুরে আওয়ামী লীগের এক নেতাসহ আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৮ জনে দাঁড়িয়েছে। লক্ষ্মীপুরে ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়ালো। বগুড়ায় চিকিৎসক, নার্স, সাংবাদিক ও পুলিশ সহ নতুন করে ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১,২৭৪ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। রংপুরে সবশেষ ২৪ ঘন্টায় ২ পুলিশ সদস্য সহ আরও ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুনামগঞ্জে একদিনে সর্বোচ্চ ৯২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
রাঙামাটিতে আরও 22 জনের করোনা শনাক্ত হয়েছে। নওগাঁয় 2 পুলিশ সহ নতুন করে 13 জন আক্রান্ত হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। নানা অজুহাতে প্রতিদিনই লকডাউনের মধ্যেও ঘর থেকে বের হচ্ছেন রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসিন্দারা। চিকিৎসা সেবা দিতে কিংবা চিকিৎসা সেবা নেওয়ার কথা বলেই তারা বেশি বের হচ্ছেন। তবে করোনার বিস্তার ঠেকাতে এলাকায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। সাতটি প্রবেশ পথের মাধ্যমে প্রায় 50,000 লোক নগরীর পূর্ব রাজারবাজার এলাকা থেকে বের হতে পারলেও লকডাউনের কারণে এখন মাত্র একটি পথ খোলা রয়েছে। তাই এই দীর্ঘ অপেক্ষা জরুরি প্রয়োজনে বের হওয়ার জন্য। যারা এলাকা থেকে বাইরে যেতে চাচ্ছেন তাদের প্রথমে স্বেচ্ছাসেবক দলের কাছে বলতে হচ্ছে যৌক্তিক কারণ। তারা যাচাই বাছাই করে নাম নিবন্ধনের পর বের হওয়ার অনুমতি দিচ্ছেন। আমরা চাই শুধু লকডাউনটা সাকসেসফুলি হোক, কিন্তু সেটা কতটুকু হবে আমাদের কিছু প্রবলেম আছে, আমাদের জনগণের কিছু প্রবলেম আছে। এখন আমি যাব ব্যাংক থেকে টাকা তুলব, আমি আসি ওষুধ আমি বাড়ি দিব। হসপিটালে তো আমাদের তো যেতেই হবে সেবা দেওয়ার জন্য, আমাদের তো ছুটি নেই। যারা বের হচ্ছেন তারা মূলত ডাক্তার, নার্স এবং মেডিকেল স্টাফ, এই জন্য তাদের বেরোতে হয়, তাদের তো বেরোতে দিতেই হবে। লকডাউন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তরা জানান ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হচ্ছে, তবে বাড়তি দাম নেওয়ার অভিযোগ করেন অনেকে। আমরা যে কম দামে কিনি ওরা একটু মানে 5-10 টাকা বা 20 টাকা বেশি নিচ্ছে। বাড়িতে স্বেচ্ছাসেবক খাবার যদি পৌঁছে দিত, এখন আমরা তো পাচ্ছি না, এগুলো তো আমরা অবশ্যই বলতাম। লকডাউন বাস্তবায়ন ও এলাকার মানুষের গতিবিধি নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন চেক পয়েন্টগুলো আমরা অবস্থান করছি এবং মানুষকে তাদের নিত্য প্রয়োজন যা যা দরকার, যা যা সাহায্য দরকার এটা আমরা করছি। তবে আমরা এই ঠেলা গাড়ি থেকে যে জিনিসটা যে বেশি টাকা নিচ্ছে এ ধরনের কোনো অভিযোগ আমরা পাই না। যদি এ ধরনের অভিযোগ আমরা পাই অবশ্যই আমরা যথাযথ ব্যবস্থা নেব। এদিকে রাজধানীতে প্রতিদিনই গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ায় নগরবাসী যানজটের মুখোমুখি হতে হচ্ছে। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। সরকারের উদাসীনতা আর সীমিত টেস্টের কারণে দেশের করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনে কথা বলায় ব্যয় বাড়ায় ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। তারা বলছেন করোনা মহামারীর এই সময়ে ফোনে বিল বাড়ানো ঠিক হয়নি। গ্রাহক স্বার্থ বিবেচনায় 5% সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন। কর 1 টাকায় 5 পয়সা বাড়ানো হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেন এটি জনজীবনে কোনো প্রভাব ফেলবে না। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। এখন বেশি যাচ্ছে না, আমাদের জনসাধারণের জন্য একটু বেশি হচ্ছে, বিলটা বাড়ানোর জন্য আমাদের জন্য ক্ষতি হয়েছে, কারণ আমাদের তো কথা বলাই লাগবে ইনকাম থাকুক আর না থাকুক। 2020-21 অর্থ বছরের বাজেটে মোবাইল ফোনে কথা বলায় কর বৃদ্ধিতে হতাশ গ্রাহকরা। তারা বলেন করোনা মহামারীর সময়ে মোবাইলে কথা বলার পরিমাণ বেড়েছে, স্বাভাবিকভাবেই আগের চেয়ে বর্তমানে এর ব্যয়ও বেশি। এমন পরিস্থিতিতে মোবাইল ফোনে কথা বলায় 5% বাড়তি সম্পূরক শুল্ক তাদের উপর বাড়তি চাপ তৈরি করবে এমন অভিযোগ কারো কারো। আত্মীয় স্বজন অসুস্থ বেশি, খোঁজখবর নিতে হয়, দেখা যাচ্ছে যে টাকাটা বললেই টাকাটা চলে যাচ্ছে, কল রেট বাড়াইছে, আমাদের জন্য খুবই অসুবিধা। এমনি তো আমরা করোনায় অসুস্থি, ইনকাম না, ইনকাম সবই বন্ধ, তাহলে আমাদের জন্য এটা খুবই জুলুম হয়ে গেছে। এটা এই অযৌক্তিক কল রেট বাড়ানো থেকে সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে এটা প্রত্যাহার করার জন্য। করোনা মহামারীতে মোবাইল ফোনে কথা বলার সম্পূরক শুল্ক বাতিলের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন। আমরা সুপারিশ করব করোনা ভাইরাস যখন চলে যাবে তখন বাড়তি কন্ট্যাক্ট। প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। নতুন করে 5% কর বসায় অর্থাৎ 1 টাকায় 5 পয়সা বৃদ্ধিতে তা সমস্যা হবে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। মাত্র 5 পয়সা বৃদ্ধি পাবে, এই 5 পয়সা বৃদ্ধি পাওয়ার জন্য যে মোবাইল কল রেট অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে এবং এর জন্য সাধারণ লোকের কথা বলার ব্যয় বেড়ে যাবে এবং কথা বলতে বা মোবাইলের খরচ বেড়ে যাবে তাদের, এরকম আমরা মনে করি না। সাধারণ লোকের সেই সক্ষমতা আছে যে এই 5% ব্যয় বৃদ্ধি
টেলিফোন কলের উপরে 5% ব্যয় বৃদ্ধি তারা কনজিউম করতে পারে। বাজেট পাস হওয়ার আগে মোবাইল ফোনে বাড়তি 5% সম্পর্ক শুল্ক বাতিলের দাবি জানান গ্রাহকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মশার প্রজনন এবং বিস্তার রোধে সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার 10টি অঞ্চলের 10টি জলাশয় পরিষ্কার কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর খিলগাঁও বটতলা ঝিল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেন দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় দক্ষিণ সিটির প্রতিটি বিভাগকে নতুন কর্ম পরিকল্পনায় সাজিয়ে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এই কার্যক্রম বাস্তবায়নে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি জানান তিনি। ঢাকাবাসীকে অনুরোধ করব, যদি আপনারা লক্ষ্য করেন যে আপনাদের এলাকায় কোনো মশক নিধনের কার্যক্রম হচ্ছে না, সাথে সাথে প্রয়োজন হলে আমাকে সরাসরি জানাবেন এবং তাৎক্ষণিক ইনশাআল্লাহ ব্যবস্থা নেওয়া হবে। কোনো গাফিলতি কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। যেমনি আমরা দুর্নীতি কি বরদাস্ত করব না, তেমনি কোনো অবহেলা গাফিলতি বরদাস্ত করব না। স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন নাহার মারা গেছেন। তিনি করোনা ভাইরাসে সংক্রমিত ছিলেন। শনিবার মধ্যরাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কামরুন নাহারের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। প্রায় 80,22,000 টাকা ডাকাতির ঘটনার মূল হোতাসহ 5 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 30,86,000 টাকা, $1,100, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল এবং গুলিসহ 2টি আগ্নেয়াস্ত্র। রাজধানীর মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। গত 7 জুন গাজীপুরের কালিয়াকৈরে কয়েকজন গার্মেন্টস কর্মকর্তার কাছ থেকে এই টাকা ছিনিয়ে নেয় এই ডাকাত দল। এই ঘটনায় জড়িতদের অন্যদেরও গ্রেফতারের চেষ্টা করছে বলে জানিয়েছেন র‍্যাব। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে ডাক বিভাগের গাড়িতে বিনামূল্যে আম পরিবহন শুরু করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে করোনা দুর্যোগের সময় বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে কৃষক বন্ধু ডাক সেবা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র আম ব্যবসায়ীদের আম বিনামূল্যে পরিবহনের কার্যক্রম উদ্বোধন করা হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসক AZM নুরুল হক এ সময় উপস্থিত ছিলেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারে দায়ের করা মামলার প্রেক্ষিতে বাংলা বিভাগের শিক্ষিকা সিরাজুম মনিরাকে ICT আইনের আওতায় গ্রেফতার করা হয়। এর আগে তার দেয়া ওই স্ট্যাটাস দেখে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। পরে পোস্টে ডিলিট করে ক্ষমা চেয়ে ফেসবুকে 2টি স্ট্যাটাসও দেন সিরাজুম মনিরা। এদিকে অভিযুক্ত শিক্ষিকাকে 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পার্টিক্স খেলার খবর। করোনা ভাইরাসের বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ায় গত 17 মার্চের পর থেকে নারী ফুটবলারদের কোনো অনুশীলনই হয়নি। অথচ আগামী সেপ্টেম্বর মাসে অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 18 সাফ টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা বাংলাদেশ নারী দলের। বর্তমান পরিস্থিতিতে সেই শিডিউল ঠিক রাখা যাবে কি না তার চেয়েও বেশি কোচের চিন্তা দলের অনুশীলন চালাতে না পারা। তাই খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখার জন্য কোচ গোলাম রব্বানী ছোটন অনলাইনে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানান। সেপ্টেম্বরের পরে আমাদের আন্ডার 15 সাফ এবং আন্ডার 18 সাফ টুর্নামেন্ট আমাদের আছে। আমরা আশা করবো যে মেয়েরা এই মহামারী করে ফিরে আসবে এবং আমরা সবাই মিলে চেষ্টা করেই মেয়েরা বিগত 2-3 বছর যে তাদের পারফরমেন্স করেছে এবং অনেকগুলো সাফল্য নিয়ে আসছে, আশা করি আমরা সেটাই ধরে রাখতে পারবো।
স্প্যানিশ লালিগায় মায়োর্কাকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। খেলা শুরুর মাত্র 2 মিনিটেই আর্তুরো ভিদালের গোলে 1-0 এগিয়ে যায় বার্সা। 36 মিনিটে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে মার্টিন ব্রেথওয়েট ব্যবধান দ্বিগুণ করেন। 79 মিনিটে কিকে সেথিয়েনের দলের পক্ষে দারুণ এক গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার জর্ডি আলবা। ইনজুরি টাইমে কাতালানদের বড় জয় নিশ্চিত করেন মেসি। এতে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লালিগায় টানা 12 আসরে অন্তত 20 গোলের কীর্তি গোলেন আর্জেন্টাইন মহাতারকা। এই জয়ে 28 ম্যাচে 61 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই থাকছে বার্সেলোনা। ইন্টার মিলানের সাথে 1-1 গোলে ড্র করে 2 লেগ মিলে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে কোপা ইতালিয়ার ফাইনালে উঠেছে নেপোলি। প্রতিপক্ষের মাঠ সান পাওলো স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো এরিকসেনের অসাধারণ এক গোলে ম্যাচের 2 মিনিটে এগিয়ে যায় ইন্টার। তবে খেলার প্রথমার্ধেই সমতা ফেরায় নেপোলি। 41 মিনিটে পাল্টা আক্রমণ থেকে ম্যাচে 1-1 গোলে সমতা ফেরান বেলজিয়ান ফরওয়ার্ড ড্রিস মেন্টেস। আগামী 17 জুন শিরোপা লড়াই জুভেন্টাসের মুখোমুখি হবে নেপোলি। মনসেন গ্লাডবাখকে 2-1 গোলে পরাজিত করে বুন্দেসলিগার শিরোপা জয়ের দ্বার প্রান্তে বায়ার্ন মিউনিখ। 26 মিনিটে বায়ার্নকে লিড পাইয়ে দেন জোশুয়া জিরকিজি। 37 মিনিটে বেনিয়ামিন পাভার্ডের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় মনসেন গ্লাডবাখে। খেলা শেষের 4 মিনিট আগে লিওন গেরেস জকারের কল্যাণে 2-1 ব্যবধানে জয় পায় বায়ার্ন মিউনিখ। এই জয়ে 31 ম্যাচে 71 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের চেয়ে 7 পয়েন্ট এগিয়ে রইল বায়ার্ন। করোনা ভাইরাসের কারণে বিরতি শেষে বুন্দেসলিগায় এটি বায়ার্নের টানা 6th জয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দুদফা নামাজে জানাজা শেষে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর বনানী কবরস্থানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দাফন সম্পন্ন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। গোপালগঞ্জে সম্পন্ন হল দাফন। একদিনে 2 সহকর্মীকে হারানো খুবই কষ্টকর সংসদে প্রধানমন্ত্রী। অঞ্চল ভিত্তিক লকডাউন করে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার ঘোষণা। করোনায় দেশে একদিনে মৃত্যু 32, শনাক্ত 3,141 জন। এবং বাজেটে মোবাইল ফোনে কথা বলার ব্যয় বাড়ায় গ্রাহকদের ক্ষোভ। টাকায় 5 পয়সা কর বাড়ানোয় অসুবিধা হবে না বলছে এনবিআর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ।